এই চারটে পাখির মধ্যে যে বৈশিষ্ট্য আছে এই সব কয়টা বৈশিষ্ট্য একটা মানুষের মধ্যে আছে। মোরগ, মোরগের স্বভাব হলো যে আপনার বাড়িতে মোরগ যদি আপনার থাকে, আপনার বাড়িতে পাঁচটা মুরগিও আছে, কিন্তু ওই মোরগে যদি শোনে যে পাশের বাড়ির মুরগি কু করে আসে, তো মোরগ সেই দিক দৌড় দেবে, ওই বাড়ির মানুষ আরে পিটাবে, চোখ কানা করে দেবে, কিন্তু মোরগ থামবেই না, ওই ও বাড়ি যাবেই যাবে, যদি টের পায় যে ও বাড়ি মুরগি আছে। তো এই যে মোরগের স্বভাব এইটা মানুষের মধ্যে আছে। তার স্ত্রী সুন্দরী, সব দিকে ভালো, তারপরও প্রতিবেশীর ভাবির সাথে আলাপ করতে তার ভালো লাগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। স্মরণীয় ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে দেখান কীভাবে আপনি মৃতকে জীবিত করেন। এটা বললেন কেন? আল্লাহ বলে, আওয়ালাম তুমেন, তুমি বিশ্বাস করো না যে আমি মৃতকে জীবিত করতে পারি? কলা বালা ইব্রাহিম, হ্যাঁ আমি বিশ্বাস করি, ওলা কাল লিয়াত মায় না কালবি, আমার মনটা শান্তি পাবে, এই জন্য আমি আপনাকে বলছি যে আমার একটু দেখান, মানে ট্র্যাঙ্কুইলিটি অফ মাইন্ড, আমার মনের একটা প্রশান্তি আমি পাবো, এই জন্য আপনি দেখান আমাকে। তো এইটা কেন বলছিলেন? তাফসিরে বলা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাচ্ছেন যে একটা লাশ নদীর কেরানায় এমনভাবে পড়ে আছে যে তার অর্ধেক পানিতে অর্ধেক ডাঙ্গায়। তো যে অংশ পানিতে সেখান থেকে বিভিন্ন মাছে, কচ্ছপে, বিভিন্ন পানির জানোয়ারে লাশটা খাচ্ছে, আবার যে অংশ ডাঙ্গায় সে অংশ থেকে শিয়ালে, কুকুরে, কাকে খাচ্ছে। তো একটা লাশকে এমন সবাই খেয়ে ফেলতেছে, তো এইটা আল্লাহ তাআলা কীভাবে জীবিত করবে? এটা একটা মনের মধ্যে তার প্রশ্ন জাগলো যে আমি তো বিশ্বাস করি, তো আপনি আমাকে একটু দেখান। এখন আল্লাহ কী বলে দেখেন? কলা ফাঁকু তার বাপরে, তুমি চারটা পাখি লও ফাঁসুর হুন এলাকা এবং সেগুলি তোমার কাছে রাখো, পোষ মানাও, তুমি তোমার যেন কথা শুনে এভাবে পাখিগুলিকে আয়ত্ত করো। সুম্মা জাল আলা কুল্লি জাবালে মিনহু নুজুজান, তারপরে ওই চারটে পাখিকে কেটে কেটে টুকরা টুকরা করে গোস্ত, হাড্ডি, পর, লোম সব মিশিয়ে চারটে পাহাড়ে তুমি রেখে দাও, তোমার নিকটতম চারটে পাহাড়ে চাইর অংশ রেখে দাও, মাথাগুলি তোমার নিজের কাছে রাখো। সুমা দেহুন না, তারপর তুমি তাদেরকে ডাক দাও, পাখির নাম ধরে ডাক দাও, ইয়াতেই নাকা ছায়া, তখন দেখবে যে পাখিগুলি জোরে হেঁটে হেঁটে তোমার দিকে চলে আসতেছে। ওয়ালা মান্নাল্লাহ আজিজুল হাকিম, জেনে রাখো আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং কৌশলী। তো ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চারটে পাখি নিলেন, একটা ময়ূর, একটা মোরগ, আর একটা কাক, আর হলো শকুন। এই চারটে পাখি ইব্রাহিম আলাইহিস সালাম সংগ্রহ করছিলেন। এই চারটে পাখির মধ্যে যে বৈশিষ্ট্য আছে এই সব কয়টা বৈশিষ্ট্য একটা মানুষের মধ্যে আছে। মোরগ, মোরগের স্বভাব হলো যে আপনার বাড়িতে মোরগ যদি আপনার থাকে, আপনার বাড়িতে পাঁচটা মুরগিও আছে, কিন্তু ওই মোরগে যদি শোনে যে পাশের বাড়ির মুরগি কু করে আসে, তো মোরগ সেই দিক দৌড় দেবে, ওই বাড়ির মানুষ আরে পিটাবে, চোখ কানা করে দেবে, কিন্তু মোরগ থামবেই না, ওই ও বাড়ি যাবেই যাবে, যদি টের পায় যে ও বাড়ি মুরগি আছে। তো এই যে মোরগের স্বভাব এইটা মানুষের মধ্যে আছে। তার স্ত্রী সুন্দরী, সব দিকে ভালো, তারপরও প্রতিবেশীর ভাবির সাথে আলাপ করতে তার ভালো লাগে, কি এটা মানুষের স্বভাব কিনা বলেন? তো এই জন্য এই মোরগের স্বভাব মানুষের মধ্যে আছে। এরপরে আসেন কাক। কাক হচ্ছে অতি লোভী প্রাণী, মানে ও একটা রুটি যদি চুরি করতে পারে, এটি না তাড়াতাড়ি নারকেলের ডগার মধ্যে ঢুকাইয়া আর একটা রুটি নেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু ওই একটা রুটিতে কাকের কিন্তু এক সপ্তাহ খাবার হয়ে যাবে, খায় কম কিন্তু লোভ বেশি। এখন ওই রুটিটা ওইখানে রাখে, আর একটা রুটি কেমন করে চুরি করবে? হ্যাঁ, আমরা যখন নৌকা চলাচল ছিল এই দেশে, রোড কমিশন ছিল না আজ থেকে 50-60 বছর আগে, তখন ওই নৌকায় চাল রাখা আছে, এখন কাকে চাল খাবে কেমনে? তো এখন ওই নৌকার মাঝি সামনে থেকে গামছা টাইনে টাইনে খালে ফেলাইতেছে কাকে, তার মাঝি গামছা নিতে যাবে তখন ও চাল খাবে। কাকের এরকম দৃশ্য দেখা গেছে, খুব বুদ্ধি, খুব লোভী। এখন এই কাক হলো যে একটা রুটি বা একটা খাবার সংগ্রহ করে ওইটা না খেয়ে সে আরও সংগ্রহ করতে যায়, এই যে তার লোভ। মানুষ এরকম লোভী, মানুষের যা আছে তাতে নিজে, তার ছেলে, পোতা, পুতি, পাঁচ পুরুষ খাইতে পারবে, তারপরও তার আয়ের স্বাদ মেটে না। এটা হলো মানে কাকের মতো সে লোভী। আপনি আর দেখবেন, আমরা ওই গাছের মধ্যে দেখবেন যে নারকেল গাছের মধ্যে রুটি পড়ে আসে, ও কাকে ফেলাই রাখছে, আবার নারকেলের আশা ও কাকে ওখানে নিয়ে রাখছে, কাক কোথায় উড়ে গেছে খবর নাই, কিন্তু চুরি করে ওখানে রেখে গেছে।
ওর খাবার ভাগ্যে জোট না, ও আর এক জায়গায় যে আবার খাবার খুঁজতেছে। এই যে কাকের স্বভাব এটা মানুষের মধ্যে আছে। আর ময়ূর হলো অহংকার, ময়ূরের মধ্যে অহংকার এবং মানুষ অহংকার। মানুষের প্রশংসা করলে মানুষ প্রশংসায় আত্মহারা হয়ে যায় যে আরও প্রশংসা আমার করতো। এই প্রশংসা কিন্তু এটা মানুষের উচিত না, এটা প্রশংসায় মানুষের আত্মহারা উচিত না। কিন্তু মানুষ প্রশংসা করলেই তার কাছে খুব ভালো লাগে এবং নিজেকে খুব ভালো মনে হয় যে না আমি আমার প্রশংসা করছি মানুষের। এই ময়ূর হলো অহংকারী, আর কাক তারপরে শকুন। শকুন হলো সে খাইতে চায়, সে কাকের বিপরীত। শকুনে খাইতে খাইতে এত খাবে যে খাইয়া সে গাছে উঠতে পারবে না, তাও চিন্তা করে না, খালি খাইতেই থাকে। আমরা ছোটোবেলায় দেখছি এখন তো শকুনের খাবার সব মানুষ খাইয়ে ফেলছে। আমরা ছোটোবেলায় দেখছি যে গরু জবাই করলে ওই নাড়ি ভুঁড়ি সব ফেলানোরা থাকতো, ওখানে এই মুহূর্তের মধ্যে শকুন আইসা এমন খাওয়া খাইতো যে খেয়া দুই একটা শকুন আর যে তাল গাছে উঠবে তা উঠতে পারে না, এরকম করে দৌড়ে থাক মাঠে। আর আমরা এই সময় শকুন তাড়াইছি যেটা ধরবো, উঠতে পারে না, মানে এত খাওয়া খেয়েছে। তো এইরকম অধিক খাবার এটা কিন্তু মানুষে খায়, বিয়ে বাড়ি দিয়ে খাইতে বসে 11টায় 3টে পর্যন্ত খায়। কিন্তু এই খাওয়ান খাওয়ার পর যে মৌগত হইতে পারে তা চিন্তা করে না, এটা একটা গৌরব মনে করে যে না উনি খাইতে পারে। তো শকুনের মতো খাওয়া, কাকের মতো লোভ, মোরগের মতো পরস্ত্রীর প্রতি আগ্রহ, ময়ূর মতো অহংকার, এগুলি সব মানুষের মধ্যে আছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টে পাখি নিলেন, নেওয়ার পরে তাকে কাইটা কাইটা টুকরা টুকরা করিয়া পর গোশ মাংস সব করে ভাগ করে 4টে পাহাড়ে রাখলেন। রাখার পরে আল্লাহর হুকুম মতো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন। ডাক দেওয়ার পরে দেখা গেল 4টে পাহাড়ের থেকে প্রথম ওই মাংসগুলো উড়ে এক জায়গায় জমাইয়া এক জায়গায় বসে ঘুরপাক খাইতে থাকছে। উড়ে এক জায়গায় ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে, কিছু সময় ঘুরপাক খেতে খেতে প্রত্যেক পাখির আপন বডি সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হয়ে যাওয়ার পরে তারা আবার নিচে পড়েছে, পড়ার পরে মাথা নাই ওই হাইটে হাইটে জোরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসে। এই সায়া মানে দ্রুত হাঁটা, এটা উড়ে আসে নাই, উড়ে আসলে সন্দেহ হইতো যে আমার পাখি না আকাশের কোনো পাখি, এই জন্য পাখিটা উড়ে আসে নাই। সায়া মানে হেঁটে হেঁটে চলে আসে। এইটা দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি, ওয়ালামু ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম, এবং তুমি জেনে রাখো আল্লাহ তাআলা সবচাইতে বেশি ক্ষমতার মালিক, সবচাইতে বড় কৌশলী আল্লাহ। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন। আর এর থেকে আমাদের শিক্ষা কি, আমাদের এই দেহটা মরার পরে যদি পদার্থের মধ্যে বিলীন হয়ে যায়, পানি মাটি আগুন বাতাসের দেহ, এটা যদি পদার্থের মধ্যে বিলীন হয়ে যায়, মানে দেহটা পানির অংশ পানির সাথে, মাটির অংশ মাটির সাথে, তাপের অংশ তাপের সাথে, বায়ুর অংশ বায়ুর সাথে, ক্ষিতি অপ্তিজ মারুত এই যে 4টি অংশ, এটা যদি পদার্থের মধ্যে বিলীন হয়ে যায়, ইসরাফিল আসলামের সিঙ্গার ফুৎকারে এই সমগ্র পৃথিবী ভেঙে চুরমার হয়ে গুড়া গুড়া হয়ে বালুকণা সহিত আরও ছোটো ছোটো হয়ে এভাবে ঘুরপাক খাবে, এই কণাগুলি পদার্থগুলি ঘুরপাক খাবে। ঘুরপাক খেয়ে খেয়ে প্রত্যেকটা প্রাণীর অরিজিনাল দেহটা পয়দা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দেখালেন এইটাই হাসরের মাদের এভাবেই হবে, যে সিঙ্গার ফুৎকারে সমস্ত পদার্থগুলি এভাবে ঘুরে 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 কোথায় কার পদার্থ আছে, বঙ্গোপসাগরে কত কবরস্থান বিলীন হয়ে গেছে, নদীতে কত কবরস্থান ধুয়ে যাচ্ছে, তাহলে সাগরে যদি যায় তাহলে কোথায় কোথায় গেল এখন বলেন। এগুলা সিঙ্গার ফুৎকারে যখন এগুলা পানি মাটি আগুন মাখা ঘোরপাক খাবে, তখন সব পদার্থগুলি একত্রিত হয়ে আমাদের এই মাটির দেহটা পয়দা হবে। আর আসল যেটা ইঞ্জিন, এটা তো ইঞ্জিন সিঞ্জিনে জমা আছে, ওটা কিন্তু সিঙ্গার ফুৎকারে আসবে না। সিঙ্গার ফুৎকারে এই মাটির দেহ পদার্থের দেহটা একত্রিত হবে, ওটা আবার পরে ইসরাফিল আসলামের সিঙ্গার ফুৎকারে দ্বিতীয় ফুৎকারের পরে ওটা ঢুকবে। এটা তো মানে হাসরের আলোচনা, সেটা আপনারা বিস্তারিত শুনতে পারবেন। তো এভাবে আল্লাহ তাআলা কোরআন পাকে আমাদেরকে যা বলছে তাতে আমাদের বসতে কিছু বাকি থাকছে, সবই সুন্দর করে বোঝা যাচ্ছে। কাজেই আমরা বর্তমান দিনে আলেম সমাজ কোরআন থেকে কথা বলি না, আমরা আয়াত একটা পড়িয়া তারপর সারা দুনিয়ার ওয়াজ হোক আমরা শুরু করে দিই। কিন্তু আল্লাহর কোরআন থেকে কথা বললে আপনি নির্ভুল বলতে পারবেন, নির্ভুল শুনতে পারবেন, যে বলে সেও গ্যারান্টি যে আমি ভুল বলি নাই, আর আপনার শুনবেন তারাও বলবেন যে আমি ভালো শুনেছি। কিন্তু এদিকে যেন আল্লাহ তাআলা আলেমদেরকে ফিরিয়ে আনে, আমরা দোয়া করি, আপনারাও দোয়া করেন, জীবনের বাকি সময়টা কোরআনের পিছে ব্যয় করেন। মহাবিপদ সামনে, মহাবিপদ সামনে, কোরআনের পিছনে সময়টা ব্যয় করেন, মনে শান্তি পাবেন।
মনের শান্তি বড় শান্তি, অনেক ধন সম্পদ শান্তি না। কাজী মনের শান্তি পেতে হলে আপনি কোরআনের কাছে ফিরে আসেন, মনের শান্তি পাবেন, অল্পে তুষ্ট হবেন, সব কিছু ভালো লাগবে। মৃত্যুর দামি যারা বেহেশত নেয় কিনে।